আমাদের আগে স্কুলে নাম দিতাম, জিজ্ঞেস করার কোনো কারণ নেই, কারণ বিজেপি খুব খোলা মনে এসব জিনিস দেখে। বিজেপি কারো বাড়িতে কে যাচ্ছে সে খোঁজও রাখে না, স্টেটে কোনো নেতার ফোন ট্যাপও হয় না, সে শাসক হতে পারে বিরোধী হতে পারে। নমস্কার করে বলা যেতে পারে অগ্নিমিত্রা পালের কোন পার্টি অফিসে ঢুকছে, যাদবপুরের কিছু বডাক্তার তারা অগ্নিমিত্রা পালকে তাড়া করল। তারপরে দীপশিতা ধরের ফেসবুকে তিনি পোস্ট করছেন যে অগ্নিমিত্রা পালকে তাড়ানো। এই যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারবাবুদের যে লড়াইটা, বিরাট অংশের রাষ্ট্রবাদী লোকজনকে এবং প্রধান বিরোধী দলকে ঢুকতে না দিয়ে সিপিএম কার্যত যত রকমের অসভ্যতা আছে করেছে, এখনো করছে। তার কারণ সম্মানীয় বিকাশবাবুর যেমন কোনো মামলা নিষ্পত্তি করেন না, তার শুরুটা খুব ভালো বিকাশবাবু, কিন্তু কোনো মামলা নিষ্পত্তি হয় না। যারা চাকরি প্রার্থী ভুক্তভোগী তারা বহু লোক আমার কাছে এসে বলে গেছে যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আমাদেরকে তুলে দিতে হয় কিন্তু রেজাল্ট নেই আলটিমেটলি, দু বছর চার বছর ছ বছর। সিপিএম চায় না কোনো সমস্যার সমাধান, সিপিএম চায় না যে ঝান্ডা সরিয়ে রেখে সম্মিলিত নাগরিক সমাজ, বিজেপিকে ছাড়া তৃণমূল বিরোধী নাগরিক সমাজ কখনো সম্পূর্ণ হতে পারে? ১৯, ২১ এবং ২৪ তিনটে নির্বাচন দেখলে বিজেপি ২৩০, ২২৮, ২৩৩ লক্ষ বিরাট জনগোষ্ঠীর সমর্থন তাদের প্রতি আছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের স্টেট প্রেসিডেন্ট, আমরা সবাই বারে বারে বলেছি যে পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া ডাক্তারবাবু জুনিয়র ডাক্তারবাবুদের লড়াইতে, বার্জিকরের যে ভিকটিম পরিবার তার লড়াইতে বিজেপি আছে, বিনা শর্তে আছে। আজকে সিপিএম কেন এই রাজ্যের বড় একটা অংশকে ঢুকতে দেয়নি, বিরোধী দলের এমপি এমএলএদেরকে পতাকা ছাড়া, রাজনৈতিক স্লোগান ছাড়া, রাজনৈতিক পরিচয় পরিচয় ছাড়া অ্যাজ এ নাগরিক কর্মসূচিতে যেতে দেয়নি, এবং অত্যন্ত অন্যায়ভাবে অভিজিৎবাবুকে, তার মতো সম্মানীয় অরাজনৈতিক লোককে অপমান করা, আর বিনা কারণে অগ্নিমিত্রা পালকে পার্টি অফিসে ঢুকতে যাওয়ার পথে গো ব্যাক বলা, এসব তো সিপিএম করিয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে এই আন্দোলনে মূল শক্তি এই বাংলার তৃণমূলের বিরোধী ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি, সমর্থক, ভোটার, রাষ্ট্রবাদীরা যুক্ত হতে না পারে, আন্দোলন যাতে সফল না হয়। গতকালের ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সিপিআইএম এই আন্দোলনের অপমৃত্যু চায়। আমরা চাই এই আন্দোলন জয়ী হোক, এতে জুনিয়র ডাক্তার বা প্রকৃত সিনিয়র ডাক্তার ডক্টর কুণাল সরকারের মতো যারা কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল, সাদাটা সাদা বলেন, কালোটা কালো বলেন, আমাদেরও সমালোচনা করেন, ওদেরও করেন, আমাদেরও প্রশংসা করেন, ওদেরও সমালোচনা করেন, ব্যবস্থার পরিবর্তন চান, তারা দায়ী নয়, দায়ী এই নারায়ণ বাবুর মতো কিছু সিপিএম এর এজেন্ট, খুব পরিষ্কার। আর যাদবপুরে ছিন্নমূল যারা বন্দে মাতরম বলে না, জাতীয় সঙ্গীত গায় না, ২৬শে জানুয়ারি ১৫ই আগস্ট পতাকা তোলে না, কলকাতার মতো জায়গায় যেটা নেতাজির কর্মক্ষেত্র ছিল, রবি ঠাকুরের কর্মক্ষেত্র ছিল, স্বামী বিবেকানন্দের জন্মভিটা, স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের জায়গা, সেখানে দাঁড়িয়ে বলছে কাশ্মীর মাঙ্গে আজাদি। খুব পরিষ্কার হয়ে গেছে সিপিএম কে চিহ্নিত করতে হবে। ১২টা লোকসভা কেন্দ্রে হিন্দু ভোট কেটে সুজন চক্রবর্তী ২৪১০০০ ভোট পেয়েছে, ২৪০০০০ হিন্দু ভোট। এম এস সাদি কৃষ্ণনগর ১৮২০০০০ ভোট পেয়েছে, ১৮০০০০ হিন্দু ভোট। তার কমিউনিটির লোক তাকে ভোট দেয়নি, তার কমিউনিটির লোক ভোট দিয়েছে বিজেপি কে রুখতে, কারণ আমরা নাকি হিন্দুদের পার্টি। এদেরকে এই জন্য এগুলো বলা দরকার, সেদিন যদি বর্গাদারদের ক্ষতিপূরণ দিত সিপিএম, মমতা লোক পেত এখানে।
ওকে তো পালাতে হতো ডানকুনির পাশ থেকে ছুটে। 11,000 রায়ত জমির মালিক চেক নিয়েছে, 2,000 বর্গাদার চেয়েছিল, মালিকরা যা পেয়েছে আমাকে 1/4 দিন, 25% দেয়নি। সেই বর্গাদারদের নিয়েই মমতা ব্যানার্জি ঢুকেছে। বর্গাদাররা কাঁটাতারের বেড়া কাটতে গেছিল সেদিন, সিপিএম এর পুলিশ মাথা ফাটিয়েছে কৃষকের, ভুলগুলো করে গেছে। সেই জন্য বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ, তার প্রচেষ্টা বৃথা হয়েছে। একইভাবে 2007-এর 12ই মার্চ আমি বিধানসভায়, আমাকে যখন ডেকেছিলেন বুদ্ধবাবু বক্তৃতা করার পরে, আমি বলেছিলাম নন্দীগ্রাম নিয়ে লড়াইটা লক্ষণ সেটের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে নয়। কিন্তু সিপিএম এ বুদ্ধবাবুর কথা চলতো, আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধবাবুদের কথা চলতো না, আপনারা অসহায় ছিল। জ্যোতিবাবু যেমন পার্টিকে নিয়ন্ত্রণ করেছেন, বুদ্ধবাবু নিয়ন্ত্রণ করেছেন। শুভেন্দুদার, নিচুতলার কর্মীরা কি আপনাদের সঙ্গে আসছেন? সিপিএম এর নিচুতলার কর্মীরা যারা আজকে দুজন এসেছে, ভেরি ইম্পর্টেন্ট লিডার, এরিয়া কমিটির সেক্রেটারি জয়েন করে গেল আদি শক্ত, আগে জোনাল ছিল, লোকাল ছিল, ওখানে উঠে গেছে, এরিয়া করে দিয়েছে, পার্টিতে ছোট হয়ে গেছে। 5% ভোট কাটো, হিন্দু ভোট, শুধু হিন্দু ভোট কাটো, তৃণমূলকে রাখো, এই ব্যবসা সিপিএম এর বন্ধ হবে, এবারে হিন্দুরাই বন্ধ করবে, সিপিএম এর হিন্দুরাই বন্ধ করবে। আমি বলে দিলাম, এই সিপিএম এর হিন্দুদের মধ্যে একটা বড় অংশ উদ্বাস্তু, বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে এসছে ধর্মীয় কারণে। আপনি যেহেতু